আসসালামুকুম, আজকে আমি আপনাদের রূপচাঁদা মাছের দো পেঁয়াজি রেসিপি শেয়ার করব। মাছটি প্রথমে ম্যাগিনেট করে নেওয়ার জন্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যাগিনেট করে নিতে হবে। লেবুর রস দিলে মাছের টেস্ট ভালো হয়। এরপর মাছটাকে ভালোভাবে ম্যাগিনেট করে নিতে হবে। ম্যাগিনেট করা হয়ে গেলে একটি পাত্রে তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে এতে মাছ দিয়ে দিতে হবে। মাছে এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পাশটা ওইভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, একইভাবে আরেকটি মাছ ভেজে নিব। ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আদা রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত। গন্ধ চলে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। আবার ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজের গন্ধ না যাওয়া পর্যন্ত গন্ধ চলে গেলে এর মধ্যে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিলাম। সামান্য একটু পানি দিয়ে আলু ভালোভাবে বসিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। টমেটো দেওয়ার কথা ভুলে গেছিলাম, তাই টমেটো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। মাছের এক পাশ হয়ে এলে আরেক পাশ উল্টে দিব। এবার ধনে পাতা কুচি দিয়ে দিব। আবারও মাছটা ঢেকে রান্না করব কিছুক্ষণ। দেখুন, হয়ে গেছে রূপচাঁদা মাছের দো পেঁয়াজি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে।